আজকে ওয়েডনেসডে আর আজকে একটু বেলা করেই দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি, এখন 1টা বাজে। তো চলো দেখি, আজকে সকাল থেকে অনেক কিছু করলাম, তোমাদের তো দেখালামই। কাস্টার্ড বানিয়ে রেখেছি, কাস্টার্ডটাকে এখন ফ্রিজে ভরতে হবে। এই হলো কাস্টার্ড, তো কাস্টার্ডটাকে এখন একটা বলে ঢেলে ফ্রিজে রাখবো। সকাল থেকে একটা কাজ ছিল, সেটা করতে করতে এতটাই বিজি হয়ে গেছিলাম যে এখনো রান্না টান্না করা হয়নি। তো চলো রান্না বান্না স্টার্ট করতে হবে। তার আগে আজকে রিঙ্কন এই সামনের দোকানটায় গেছিল, তো ওখান থেকে নিয়ে এসছে আম। আজকে বাড়িতে আবার আম এসছে। এই যে আম, আমটাকে এখন ধুয়ে টুয়ে ফ্রিজে তুলতে হবে, একটু ঠান্ডা ঠান্ডা আম খেতেই বেশি ভালো লাগে। তো করে নিই সব কিছু, তারপর আবার রান্না করতে করতে তোমাদের সাথে কথা হবে। এই টমেটো গুলো খুব ভালো, এগুলো লঙ্কা। আমি তো পটল ভেবেছিলাম। হ্যাঁ সিরিয়াসলি, পটলের সাইজের টমেটো লঙ্কা, পটলের তলাতেই বের করেছি। এখন আমি তিনটে বেশ বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিচ্ছি। আর কালকে রাতে আমি মিক্সড ডাল ভিজিয়ে রেখেছিলাম, আজকে সকালে উঠে কিন্তু দেখলাম খুব ভালো করে ভিজে গেছে, তো সেই ডালটা আমি এখন বয়েল করে নেব। প্রেশার কুকারে আমি 6-7টা সিটি দিয়ে তারপর 2 মিনিট মতো স্লো ফ্লেমে বসিয়ে রাখবো, তাহলেই কিন্তু এই মিক্সড ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আদা রসুন, বেশি করে রসুন দিয়েছি, আর কাঁচা লঙ্কা একটু ভালো করে চপ করে নিয়েছি। এবার চিকেনের পিসগুলোকেও আমি এগুলোর সাথেই ভালো করে এটাই চপ করে নেব। চিকেনটাও একদম ভালো করে কিমা হয়ে যায় কিন্তু এটা। এ আগেও আমি করেছি এর মধ্যে কিন্তু চিকেন। আমরা এটাতেই করি। ইজি হয়। সো ডালটা আমি বয়েল করে রেখেছি। এই যে ডালটা 6-7টা সিটি দিয়েছি, খুব ভালো করে কিন্তু বয়েল হয়ে গেছে ডালটা। তেলের মধ্যে আমি ফারস্টে গোটা 1টা তেজপাতা আর গোটা গরম মশলা দিলাম। অল্প একটু জিরে দিয়ে দিলাম। অনেকটা পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, এটা মেইনলি পেঁয়াজ আর টমেটোরই গ্রেভি হবে, তো পেঁয়াজ আর টমেটোটা এখন এখানে দেবো। আগে পেঁয়াজটা ভেজে নেবো একটু, তারপর টমেটোটা দেবো। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার আমি চিকেন কিমা আর যে রসুন আর কাঁচা লঙ্কারও কিমা করেছিলাম একসাথে, ওটা দিয়ে দিলাম। এবার কিমাটাকে পেঁয়াজের সাথে ভালো করে ফ্রাই করে নিয়ে আমি টমেটোটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার টমেটোটাকেও ভালো করে ভেজে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো আর নুনটাও অ্যাড করে দিচ্ছি। নুন অ্যাড করলে টমেটোটা একটু নরম হয়ে যাবে আর কিমার সাথে খুব ভালো করে মিশে যাবে। এবার আমি ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করব এক এক করে। ফার্স্টেই দিয়ে দিলাম ধনে গুঁড়ো, এরপর দিচ্ছি আমি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এই দুটোকে খুব ভালো করে কষিয়ে নেব আমি কিমার সাথে। একদম কিমাটা যখন তেল ছেড়ে আসবে আমি তখন দেব গরম মশলার গুঁড়ো। দেখো একদম তেল কিন্তু ভালো করে ছেড়ে এসেছে। এর মধ্যে আমি এবার সেদ্ধ করে রাখা ডালটা পুরোটাই ঢেলে দিচ্ছি। এবার ডালটা দিয়েও ভালো করে কষিয়ে নেব আমি কিমার সাথে, তারপর জল ঢেলে দেব। তাহলে খাবার কি আমাদের রেডি হয়ে গেছে? না, ভাতটা হচ্ছে আর এটা অলমোস্ট রেডি। এটা আর একটু জল দেবো, আর একটু ফোটাবো, একটু লিকুইড হবে ডালটা যেরকম হয়, মানে খুব বেশি লিকুইড করবো না, একটু গাঢ় গাঢ়ই রাখবো, কারণ আজকে আমরা শুধু এটা দিই। নুন আর চিনিটাও এখন দিয়ে দিচ্ছি একটু মাপ করে, এবারে মনে হচ্ছে লাগবে। ডালটা যখন ফুটে আসবে পুরোটা, আর তখন আমি লাস্টে কাঁচা লঙ্কা কুচি আর জিঞ্জার জুলিয়ান অ্যাড করে দেব। দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে একদম স্লো ফ্লেমে ফুটতে দেব, তাহলেই কিন্তু আমার ডাল একদম রেডি হয়ে যাবে। Thank you.
আজকে আমাদের লাঞ্চ। আমরা কিন্তু একদম কমপ্লিট একটা মিল খাচ্ছি, স্যালাড আছে, ডাল রয়েছে আর চিকেন দিয়ে মিক্সড ডালের রেসিপিটা অনেকেই তোমরা আমার থেকে জানতে চেয়েছিলে, তো আজকে শেয়ার করে দিলাম। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবে। আমরা ঝটপট লাঞ্চটা করিনি, তারপর তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। হ্যালো এভরিওয়ান, কেমন লাগছে আমাকে? তুই এটা কি পড়েছিস? সবই মায়া। তো আমরা এখন একটু বেরোচ্ছি, একটু সামনেটা থেকে ঘুরে আসবো ভাবছি। তো চলো, অনেকদিন পর সেজে গুজে বেরোচ্ছি, কেমন লাগছে? অচেনা অচেনা নিজেকে, কেমন এটা লাগছে না? হ্যাঁ, অনেকদিন পর সেজে গুজে বেরোচ্ছি। মাস্ক তো পরবই অবশ্যই, কিন্তু সেজে গুজে অনেকদিন পর বেরোচ্ছি, এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো চলো তোমাদেরকে নিয়েই যাই। রাস্তাটা খুঁড়ে খুঁড়ে এরকম করেছে, রাস্তাটা চওড়া হচ্ছে এখানে, তো ওই জন্যই আর কি চারিদিকটা খুঁড়ে ইট ফেলে চওড়া হচ্ছে, কারণ সাইডের দিকগুলো জঙ্গল হয়ে নষ্ট হয়ে গেছিল রাস্তাটা, গাড়ি চলাচল করার জায়গাটা অনেকটা কমে গেছিল, ওই জন্যই আর কি চওড়া করছে। কোথায় যাচ্ছি জানি না, এক্সপ্লোর করতে বেরিয়েছি। এদিকে কোনো রাস্তা আছে বলে আদৌ তো আমার মনে হচ্ছে না, মানে যেদিকে খুশি চলে যাচ্ছি, লোকজন মারবে, লোকজন মারতে পারে, এখানে লোকের প্রাইভেট প্রপার্টি। আমরা কোথায় চলে এসেছি বুঝতে পাচ্ছি না। হ্যাঁ, এদিকে রাস্তাটা কিন্তু বাড়ি থেকে দেখা যায় আমাদের। হ্যাঁ দেখা যায়। আরে উঠ তো আমাদের বাড়ি, ওটা তুই দেখতে পাচ্ছিস না? ধরে কেলাবে না তো? না না, হ্যাঁ উঠ তো আমাদের বাড়িতে, দেখ না। হ্যাঁ বাড়িটা দেখতে পেয়েছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এদিকে একটা মন্দিরও আছে। ওই যে ওই যে ওইটা আমাদের বাড়ি, ওইটা ওইটা মন্দির থাকে না। আমার ঘর থেকে দেখতে এই বাড়িটা খুব সুন্দর লাগে, চারপাশটায় বাগান আর ছোট্ট একটা বাড়ি, কি সুন্দর না? দেখে আমার পরিবারে কিন্তু কাদায়। এই এখানে অনেক পটি টটিও আছে, কিন্তু কিন্তু পুরো জল, কোথায় যাব? মনে হয় না যাওয়ার কোনো রাস্তা আছে, এখান থেকে বাপাস বাড়ি যেতে হবে। এরম ভাবে যাব? হ্যাঁ এটার উপর দিয়ে। হ্যাঁ এটা পা দিতে পারবি ওখান থেকে? না মনে হয় মনে পড়ে যাব। শিট, দাঁড়া দাঁড়া তো সর, আমাকে আসতে দে। ওইখানটা দেখলে মনে হয় কি ইজি। ভাই দেখে তুই এখনো ইজি না কিন্তু ব্যাপারটা, ঠিক আছে? আমরা কোথায় যাচ্ছি? এইটুকু রাস্তা, বাকিটা জল। ভিউ ওয়ার্থ ইট, জাস্ট ভিউটা দেখো। আজকের মতো ওইদিকে যাবি না? তুই তো যেতে চাইছিলিস ওইদিকে। যাবি ওইদিকটা? তুই বল। ঠিক আছে অন্য একদিন যাবো, আবার অন্য একদিন যাবো, অন্য একদিন একটু বেশি এক্সপ্লোর করব এখানে। আর একটু তাড়াতাড়ি আসতে হবে, আজকে অন্ধকার হয়ে যাচ্ছে, তো বাড়ির দিকে যাই এবার। রাস্তাটা দেখে নিই। হ্যাঁ আমি কিন্তু সাঁতার জানি না, আমি তুলতেও পারবো না, আমি বলে দিলাম চলে যাবো হেঁটে। ওরকমই তো তুই স্বার্থপর। পরে একদিন ওই রাস্তাটায় যাবো।
তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব সেটা। তোমাদের এই জায়গাটা কেমন লাগলো প্লিজ জানাবে কমেন্টে লিখে, আর ভালো লাগলে লাইক করবে ভিডিওটাকে। আমাকে একটু দেখে দেখে চলতে হচ্ছে, এখানে অবস্থা খুব খারাপ। দাঁড়াও বলে দে। ও মাই গড, এই জায়গাটা রিস্কি। তার মধ্যে সব গুফু পড়ে রয়েছে এখানে। এখানে লোকে হাগে তো, আমরা দেখেছি মানুষ, মানুষের গু, গরুর গু সব এখানে আছে। প্রাণ হাতে নিয়ে এলাম আমি। আরে এখান দিয়ে গেছে, উনি এখানেই থাকে, ওরা জল ফল পেরোতে ওস্তাদ। ফটাফট ফটাফট উচ্চিংড়ের মতো লাফিয়ে লাফিয়ে চলে যা যা যা, হেঁটে হেঁটে যাচ্ছি যা। এই যে এখান দিয়ে যেতে চায়, যা না প্লিজ। এখান দিয়ে, এখান দিয়ে কেটেছে মাটি গুলো, বললাম না পাশে সোজা রাস্তাটা তো যেতেই পারি। ঠিক আছে এমনি খুব লোভ দিলাম। ওইটুকু একটা গাছে এত আম, কেউ জানি না হয়তো ওখানে একটা গাছ আছে, ওখানে কেউ থাকেও না মনে হচ্ছে। দেখে না এরম জঙ্গলের মধ্যে। তো রাত্রেবেলা এখন, আর আজকে বিকেলবেলা ঘরে এসে আর ব্লগ করা হয়নি, খুব টায়ার্ড হয়ে গেছিলাম তাই আমি একটু ঘুমিয়েও নিয়েছি। তো এখন কাস্টার্ডটা বের করলাম, আমাদের ডিনার হয়ে গেছে। এই দেখো আমি ওপরে আম কেটে কেটে দিয়ে দিয়েছি, ভেবেছিলাম একটু ম্যাঙ্গো পিউরিও দেবো এর মধ্যে, কিন্তু সেটা আর দিলাম না, এমনিই জাস্ট আমটা কেটে কেটে নিয়ে নিলাম। আর বাকি আমটা, আরেকটা আম আমি কেটে নিয়েছি, সেটা দিয়ে আমি একটা ম্যাঙ্গো পিউরি বানিয়ে নিচ্ছি। কিন্তু এটা দিয়ে আমি কাস্টার্ড বানাবো না, এটা কাস্টার্ডের সাথে মিক্স করে আমি বানাবো ম্যাঙ্গো আইসক্রিম। তো তোমরা দেখে নাও আমি কীভাবে ম্যাঙ্গো আইসক্রিমটা বানাই। বাইরে থেকে ঘুরে আসার পর এত টায়ার্ড হয়ে গেছিলাম, আর ভালোই লাগছিল না ব্লগ করতে। ভেবেছিলাম আবার, হ্যাঁ আমি ভেবেছিলাম আবার কালকে সকালবেলা ব্লগ করে তারপর এই ব্লগটা এন্ডিং করে দেব, বাট সেটা করা হয়নি, কারণ এখন আমরা নিয়ে বসেছি সেই ম্যাঙ্গো কাস্টার্ড, সেই সকালে আমরা বানিয়েছিলাম ডেজার্টে খাবো বলে। বাট এটার মধ্যে আমি ম্যাঙ্গো পিউরিটা অ্যাড করিনি, ম্যাঙ্গো পিউরিটা আমি আইসক্রিমটার মধ্যে অ্যাড করলাম। তোমরা দেখলে ওটা আমি রেখে দিয়েছি ডিপ ফ্রিজে, ওটা আইসক্রিম হয়ে যাবে অ্যাকচুয়ালি, আইসক্রিমের মধ্যে অ্যাড করে খাবো ওটা। হ্যাঁ, ও এরকম ভাবে আমি ম্যাঙ্গো আইসক্রিম বানাই, তোমরাও বানাতে পারো, খুব ভালো হয় কিন্তু খেতে, ট্রাই করে দেখতে পারো। আমি আগে খাইনি, কোনোদিন খাবো এই ফার্স্ট। কাস্টার্ড দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম খুব টেস্টি হয়। তো কালকে টেস্ট করে জানাবো তোমাদের কেমন লাগলো, তোমরাও যদি কোনো নতুন কিছু ট্রাই করো আমাদের জানিও, আমরাও সেটা ট্রাই করতে পারবো, তাহলে ঘরে তোমাদেরকেও জানাবো কেমন হলো। একদম। আর
তোমরা অনেকেই দেখছো আমাকে মেসেজ করছো বাট কমেন্ট কিন্তু করছো না। ইউটিউবে কমেন্ট করো তাহলে আমাদেরও ভালো লাগবে। তোমরা বেশি বেশি করে কমেন্ট করো, লাইক করো ভিডিওটার মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে। জানি না আজকের ভিডিওটা কেমন হলো, তাও যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো আর মোমেন্টস উইথ মিমি সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থেকো। সবাই খুব ভালো থাকবে। টাটা, টাটা, গুড নাইট, গুড নাইট, বাই বাই।